গাইস, আমাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে, আমরা এখন তেল নেব। রাকিবুল জামান তেল নিতেছে। পরে দেখি কোথায় যাওয়া যায়। তেল নিয়েছি 550 টাকা। সো গাইস, আমরা মোটরসাইকেলে তেল ভরলাম। সো আমরা যাব মহিপুর ব্রিজ। সো মহিপুর ব্রিজে যাব। রাকিব, তুমি কিছু বলবো না? গাইস, মহিপুরে গিয়ে আপনাদের সাথে কথা হবে, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, বুঝছেন? এই এর ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাতে ভালো লাগবে একটু ঢুকে দেখে আসে। হ্যাঁ, মহিপুর ব্রিজে যাবো, রওনা দিলাম। রাকিব, চলে আসো। সো আমরা এখন মহিপুর ব্রিজ যাচ্ছি। এখন কিন্তু দুপুর 12টা বাজে। সো আমরা দুপুর 12টা বেজে রওনা দিলাম। গাইস, চললাম, আপনারা সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমরা যাচ্ছি হলো মহিপুর আপনাদের সাথে, মানে আপনাদেরকে একটা নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য। তো সামনে রাস্তা আছে, এখানে একটু জ্যাম, চলুন ফাঁকা রাস্তায় গিয়ে কথা হবে। গাইস, আমরা মহিপুরের পথেই আছি, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় পৌঁছে যাব। তো সাথেই থাকুন, আর এই সুন্দর রাস্তার ভিউটা একটু উপভোগ করুন। রাস্তাটা অনেক সুন্দর, তবে একটু ঠান্ডা লাগতেছে, মনে হয় তাপমাত্রা আজকে 22°C। তো বাইক চালাচ্ছি, তো তাই মনে হয় একটু বাতাস লাগার কারণে ঠান্ডাটা বেশি লাগতেছে। তবে আবহাওয়া কিন্তু ওভারঅল অনেক ভালো, মানে একটা কমফোর্টেবল আবহাওয়া, যে খুব একটা ঠান্ডা না বা খুব একটা গরম না, এরকমই। সো গাইস, আমরা শেষ পর্যন্ত মহিপুর ব্রিজে আসলাম। সো মহিপুর ব্রিজটা কিন্তু দেখতে অনেক বড়, ঠিক আছে? মহিপুর ব্রিজ অনেক বড়। সো আমাদের তিস্তা নদীর মতো, মানে তিস্তা ব্রিজ আর মহিপুর ব্রিজ মানে একই। রাকিব নাকি এই ব্রিজের উপর থেকে লাভ দিবে। সো রাকিব, একটু লাভ দাও তো দেখি। ব্রিজের উপরে উঠেছি, একটু লাভ দাও, আমি ভিডিওটা করি। তুমি একটু লাভ দাও, আমি ভিডিওটা করি। লাভ দাও, আমার জীবনের অনেক দাম আছে। তুমি থাকো, আমি লাভ দেবো, তুমি থাকো, আমি লাভ দিচ্ছি। গাইস, আমি কিন্তু এখান থেকে লাভ দিব, রাকিব আমাকে লাভ দিতে বলছে, আমি কিন্তু লাভ দিচ্ছি। না না, এখান থেকে লাভ দেওয়া যাবে না। এখন আমরা মহিপুর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। সো মহিপুর ব্রিজ সম্পর্কে রাকিব কিছু কথা বলবে। সো রাকিব, আসলে মহিপুর ব্রিজ বড় না তিস্তা নদী বড়, মানে কোনটা? গাইস, যদি আমরা প্রশস্ততার দিক হিসাব করি যে আসলে ব্রিজের প্রশস্ততা কীরকম, মানে প্রশস্ততা কীরকম, তাহলে দেখা যাবে যে মহিপুরের তুলনায় তিস্তা নদীর প্রশস্ততা বেশি। কিন্তু যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি যে নদীর এপার থেকে ওপার কত দূর, তাহলে তিস্তার থেকে মহিপুরটা বড়। তিস্তা নদীর ব্রিজটা অতটা বড় মনে হয় না যতটা মহিপুরের ব্রিজটা মনে হয়। যদিও বা দুইটা ব্রিজই একই নদীর উপর দাঁড়িয়ে আছে, মহিপুর ব্রিজও তিস্তা নদীর উপরে, আর তিস্তা ব্রিজও তিস্তা নদীর উপরেই দাঁড়িয়ে আছে। মানে দুইটাই একই, একটা নদী মানে দুইটা ব্রিজ। তবে ওইটা হাইওয়ে হওয়ার কারণে ওই ব্রিজের প্রশস্ততা একটু বেশি আছে। এটা ব্রিজ হাইওয়ে ঠিক আছে, কিন্তু অতটা মানে বাণিজ্যিক হাইওয়ে এটা না। মহিপুর ব্রিজের ব্রিজটা বাণিজ্যিক হাইওয়ে হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু তিস্তা ব্রিজ বাণিজ্যিক হাইওয়ে হিসেবে ব্যবহার হওয়ার কারণে
তিস্তা ব্রিজকে প্রশস্ততা একটু বেশি, তবে দৈর্ঘ্যটা তিস্তা ব্রিজের মহিপুরের তুলনায় তিস্তা ব্রিজের দৈর্ঘ্যটা একটু বেশি। রাকিবের কাছ থেকে শুনলেন, তো এখানে রোদের কারণে আর কি ভিডিও করা যাচ্ছে না, মানে খুব রোদ, মানে রোদ চোখে ধরতেছে। তো আমরা এখন মহিপুর ব্রিজের উপ্রান্তে যাব, ওইখানে গিয়ে দেখবো যে আসলে জায়গাটা কীরকম, দেখবো যে এখানে কোনো পার্ক ট্যাক আছে নাকি, যদি পার্ক থাকে তো পার্কে ঘুরব। তো তিস্তার মতো, সম্ভবত আমার মতে তিস্তার মতো এখানে পার্ক নেই। তো আমরা এখন মহিপুর ব্রিজের উপ্রান্তে যাব। মহিপুর ব্রিজে কিন্তু আসলে কিছুই নাই, মানে শুধু ব্রিজটাই, ঠিক আছে। মানে আমাকে কীরকম একটা লাগতেছে, মানে আশাটা মনে হয় আমার বেকার হইলেও, মানে এর থেকে তিস্তাই ভালো ছিল, ঠিক আছে। তিস্তা কিন্তু অনেক দেখার মতো জিনিস ছিল। সো যাই হোক, যেহেতু আসছি একটু ঘুরি, মানে ব্রিজটা শুধু ব্রিজটাই, তাছাড়া কিছু নেই, মানে ব্রিজটা মানে তিস্তারই মতো। তো গাইজ, আরেকটা কথা হচ্ছে, রাকিব নাকি আমার সঙ্গে ফুচকা চ্যালেঞ্জ করবে, ঠিক আছে। মহিপুরে এসে ফুচকা চ্যালেঞ্জ, রাকিব নাকি ফুচকা চ্যালেঞ্জ করবে, মানে এক মিনিটে কে কয়টা ফুচকা খেতে পারবে, ঠিক আছে, এটা চ্যালেঞ্জ করবে আজকে রাকিব আমার সঙ্গে। রাকিব এখন তুমি কি রাজি? ব্রো তুমি যদি জিতো ফুচকার সমস্ত টাকা আমি দিব, কিন্তু মানে হারো তাহলে ব্রো কথা হচ্ছে যে টাকা দিতেই হবে, সাথে 200 টাকা দিতে হবে। মানে কথা হচ্ছে যে যে এক মিনিটে বেশি ফুচকা খেতে পারবে, ঠিক আছে, যে মানে হারবে আর কি, যে হারবে সে কিন্তু টাকা দেবে, ঠিক আছে। মানে তুমি যদি হারো তাহলে ফুচকার টাকা তুমি দিবা, ঠিক আছে। তো গাইজ, আপনারা শুনলেন, যদি আমি জিতি আমি ফুচকার টাকা দেবো না, মানে এক কথায় হচ্ছে যে যে জিতবে সে ফুচকার টাকা দিবে না, ঠিক আছে, আর যে হারবে সে কিন্তু ফুচকার টাকা দেবে। তো রাকিব এখন যাওয়া যাক নাকি? দেখি আমাদের ইউটিউবার এবং আমি ইউটিউবার কে কয়টা বেশি ফুচকা খেতে পারে, আপনারা দেখুন, আপনারা চাইলেও ফুচকা চ্যালেঞ্জ করতে পারেন। তো গাইজ, এখন আমরা যাবো ফুচকার দোকানে, গিয়ে ফুচকা চ্যালেঞ্জ করবো, যে কে দেখি এক মিনিটে কয়টা ফুচকা খেতে পারে, ঠিক আছে, চলুন যাওয়া যাক। সো গাইজ, ফুচকা চ্যালেঞ্জ করার জন্য আমরা একটা ছোটোখাটো দোকানে আসলাম। সো এখানে নাকি রাকিব ফুচকা চ্যালেঞ্জ করবে, রাকিব এখানে করবা কি? হ্যাঁ এখানেই। সো এখানেই ফুচকা চ্যালেঞ্জটা হবে, একটা ছোটোখাটো দোকানে, এটা আছে ফুচকার দোকান। তো সঙ্গেই থাকুন, দেখুন যে কে জিতে, আসলে ফুচকা চ্যালেঞ্জে কে জিতে, ঠিক আছে। গাইজ, এখন ডিম ফুচকা চ্যালেঞ্জ হবে, এক প্লেট নিচ্ছে 50 টাকা, ডিম ছাড়া 40 টাকা। তো ভাবলাম যে ডিম ফুচকাই চ্যালেঞ্জ করি, তো দেখি আমি আমার প্লেট কয় মিনিটে শেষ করতে পারি, যে তাড়াতাড়ি শেষ করবে সেই উইনার। আর আমার মনে হয় আমি জিতবো, কারণ যে ভিডিও করছে আর একটা ইউটিউবার শিমুর, ও কিন্তু মানে খাইতেই পারে না, ওই খাইতেই পারে না, আমার সাথে কি জিতবে। তো দেখি কম্পিটিশনে শেষ পর্যন্ত থাকুন, দেখি কে জিতে। তো গাইজ, আমাদের এই যে ফুচকা রেডি, দুপুরের ফুচকা, তো আমরা এখন কম্পিটিশন করবো, যে এক মিনিটে দেখি কে আগে খাইতে পারে। তো শুরু করা যাক। তো গাইজ, আমরা এখন শুরু করবো, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ। আমি জিতে গেছি, আমার প্লেট শেষ, কিন্তু খাওয়া লাগে, তো আমি চ্যালেঞ্জটা জিতে গেলাম। বিমল তাকে কে দিবে, যেহেতু চ্যালেঞ্জ হেরে গেছে তাই বিমল টাকা দিচ্ছে। গাইজ,
অনেক উঁচা থেকে নামতে হইতেছে, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো, আপনারা উঁচা দেখেন অনেক খারাপ। আমার কিন্তু ভয় লাগতেছে যদি মানে যদি পা পিছলে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা একবারেই শেষ। ঠিক আছে, এই দেখতেছেন যে কত বড় ঢাল গাইস, দেখতে পাচ্ছেন কত উঁচা, মানে উপর থেকে নিচে নামতেছি, পাশে সিঁড়ি আছে তাও এভাবে নামতে হচ্ছে, মানে আমরা নামতেছি মানে পাশে একটা ভালো দেখার মতো জায়গা দেখতে পেলাম, তাই এদিকে আসলাম। এটার নাম কি? নাম আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। নাম কি? নাম হচ্ছে ব্রিজ গেট, মানে ব্রিজ লাইট তৈরি হচ্ছে। এই যে দেখেন, নামটা দেখেন, তৈরি হচ্ছে, মানে কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তো পাশে দেখলাম, দেখতে আসলাম, আর ভিউটা দেখেন। সো গাইস, আমি মনে করছিলাম যে এখানে এটা মনে হয় যে রেস্টুরেন্ট, এসে দেখি যে না, এখানে কাজ শুরু করতেছে, মানে নতুন কাজ করতেছে। ঠিক আছে, মানে এখনও কাজ সম্পূর্ণ হয় নাই। তো কাজ সম্পূর্ণ করতে এখনও মনে হয় এক মাস সময় লাগবে। সো এক মাস পর এই হোটেলটা চালু হবে, এটা রেস্টুরেন্ট। ঠিক আছে, আপনারা যারা মহিপুর ব্রিজে আসবেন, ঠিক আছে, এখানে কিন্তু খাইতে পারবেন, এখানে অনেক ধরনের খাবার ওরা রান্না করে।